উত্তর চব্বিশ পরগনার বারাসাত নপাড়া একসময় গভীর জঙ্গল আর জলাশয় পরিপূর্ণ ছিল। উন্নত যানবাহন তেমন একটা ছিল না। এবড়ো খেবড়ো মাটি আর পাথরের রাস্তা দিয়েই মহারাজা কৃষ্ণচন্দ্র বারাসাতের ওপর দিয়ে তৎকালীন গোবিন্দপুর সুতানোটি কলকাতার সঙ্গে যোগাযোগ রাখতেন। মহামায়ার স্বপ্নাদেশে তিনি ১০৮টি কালী মন্দির তৈরির সংকল্প নিয়েছিলেন। বারাসাতের ওপর দিয়ে যাওয়ার সময় নপাড়ার গভীর ঘন জঙ্গল ও জলাভূমি তাকে আকৃষ্ট করে। সঙ্গে সঙ্গেই তিনি সিদ্ধান্ত নেন মা আনন্দময়ীকে তিনি এই স্থানে প্রতিষ্ঠা করবেন। ১৭৩৫ খ্রিস্টাব্দে জঙ্গলের মধ্যেই হোগলাপাতার মন্দির করে মা আনন্দময়ীর নিত্য পুজোর ব্যবস্থা করলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। সেই থেকে আজ পর্যন্ত একই রীতি মেনে পুজো পেয়ে আসছেন মা আনন্দময়ী। একের পর এক রাজনৈতিক পট পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যেও মা আনন্দময়ী এই মন্দিরকে রক্ষা করে আসছেন বলেই স্থানীয় মানুষদের বিশ্বাস। প্রায় ১৫০ বছর ধরে সেবায়তের কাজ করছেন চক্রবর্তী পরিবার। বরুণ চক্রবর্তী বংশানুক্রমে পুজোর দায়িত্ব পালন করছেন। বরুণবাবু জানালেন, এখানে মা আনন্দময়ী খুবই জাগ্রত, মা সকলের কথা শোনেন, ফলে ভক্তদের ভিড় সারা বছর এখানে লেগেই থাকে। বর্তমানে ভক্তদের ঐকান্তিক সহযোগিতায় মন্দির সংস্কার ও বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ নিয়মিত চলছে। প্রণাম টিভি ইন্ডিয়া।